মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের মধ্যে বাস্তব জীবনে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? উত্তম কুমার এবং সুচিত্রার অনস্ক্রিনে এবং অফস্ক্রিনে প্রেম নিয়ে বাঙালির কৌতূহলের কোনো শেষ নেই। অনস্ক্রিন প্রেম তো উত্তম সুচিত্রা ছবির দর্শকরা দেখতেই পান, কিন্তু অফস্ক্রিনে প্রেম, তাদের মধ্যে সত্যিই কি প্রেম ছিল? বাঙালি সিনেমাপ্রেমী দর্শকরা ভাবতেন, উত্তম সুচিত্রার ছবিতে যদি এত প্রেম থাকে তাহলে পর্দার বাইরে কতই না প্রেম আছে। আসলে ব্যাপারটা ছিল ঠিক উল্টো। পর্দার বাইরে দুজনার খুব ভালো বন্ধু ছিলেন, কিন্তু প্রেম বলতে যা বোঝায় তা ছিল না ব্যাপারটা। কিন্তু উত্তম সুচিত্রার প্রেম নয়, 1978 সালে শেষ ছবি করলেন সুচিত্রা সেন। প্রণয় পাশা রিলিজ করেছিল 9 জুন 1978 সালে। সুচিত্রার নায়ক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিচালক মঙ্গল চক্রবর্তীর এই ছবিটা তেমনভাবে চলল না। সুচিত্রা সেন হয়তো বুঝতে পেরেছিলেন তার দিন শেষ হয়ে এসেছে, তার বাংলা সিনেমা হয়তো আর চলবে না। সুচিত্রা সেই সময় অন্তরালে চলে গেলেন। ঠিক এই সময় উত্তম কুমার একটি ছবির কথা ভাবলেন। তার বিপরীত দিকে থাকবেন তার প্রিয় রমা, অর্থাৎ সুচিত্রা সেন। যে করেই হোক সুচিত্রাকে রাজি করাতে হবে। উত্তম কুমার একদিন সমরেশ বসুর কাছে গেলেন, নাটের গুরু কাহিনীর স্বত্ব কিনে নিলেন, তার চিত্রনাট্য তৈরি হলো। চিত্রনাট্য উত্তম কুমার নিজেই লিখলেন, পরিচালকও তিনি। তারপর তিনি সুচিত্রার কাছে গেলেন, চিত্রনাট্য শুনে ভালো লাগলো তাঁর। সুচিত্রা সেন নাটের গুরু করতে রাজিও হলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি পিছিয়ে এলেন, বললেন, না রে উতু, আমি ছবিটা করব না। উত্তম কুমারকে উতু বলেই ডাকতেন তিনি, তবে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল আর সেই জন্যই তারা এত ভালো কাজ করেছেন একসঙ্গে। আসলে উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে নিয়ে যে মিথ রয়েছে বাঙালি দর্শকদের তৈরি, তাদের মধ্যে সত্যিই কোনো প্রেমের সম্পর্ক ছিল না, যা ছিল তা নিখাদ বন্ধুত্ব। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের প্রেম এবং সেই কেমিস্ট্রি নিয়ে কিছু কথা আলোচনা করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।